আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমাদের অ্যাজ ইউজুয়াল প্ল্যান থাকে সবাই মিলে, আমরা যারা আছি আমার টিম মেম্বার ছোট ছোট, তো আমরা ঈদের সেকেন্ড দিন কিন্তু সবাই হচ্ছে ঘোরার জন্য কোনো একটা দর্শনীয় জায়গায় চলে আসি। আজকে চলে এসেছি, এটা হচ্ছে টাঙ্গাইল মানিকগঞ্জের মাঝামাঝি পড়েছে, সেটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। মানে আসার পরে এত ভালো লাগতেছে, খুবই সুন্দর আর বিশাল বড়, আমি এখনো ভিতরে ঢুকিনি। আপনাদের আজকে পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখাবো আর তার সাথে অবশ্যই আমরা অনেক মজা করব। তো চলুন আজকে আমার সাথে, ভিডিওটি এনজয় করুন। বালিয়াটির প্রাসাদটি কিন্তু টাঙ্গাইল সদর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা আগে যে পাকুটিয়া জমিদার বাড়িটিতে গিয়েছিলাম ওটা কিন্তু ক্রস করেই বালিয়াটিতে যেতে হয়, ওখান থেকে বলা যায় যে 12-13 কিলোমিটারের মতো হবে বালিয়াটির জমিদার বাড়িটি। প্রাসাদটির সামনে কিন্তু খুব সুন্দর একটি ঘাট বাঁধানো পুকুর রয়েছে আর প্রাসাদটির প্রবেশদ্বার রয়েছে চারটি, যার উপর চারটি সিংহ রয়েছে। এখানে জুম্মার নামাজের দিন বন্ধ থাকে 1টা থেকে 2টা পর্যন্ত, 1 ঘন্টা বিরতি থাকে নামাজের জন্য। আর এমনি তাছাড়া রবিবার আর সোমবার বন্ধ থাকে, আর সাথে সরকারি যে দিনগুলো আছে বন্ধের দিন সেগুলোতেও বন্ধ থাকে। অলরেডি টিকিট কাটা শেষ, এখন ভিতরে ঢুকবো। আমরা জানতাম না যে এখানে টিকিট কাটতে হয়, তো যাই হোক একটা ভাইয়ার থ্রু দেবে আগে কাটতে পারবো। প্রাসাদটির ভিতরে ঢুকে যেন মনটা খুব ভালো হয়ে গেল। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হচ্ছে আমার এই যে ছোট ছোট টিম মেম্বার ওরা কিন্তু থাকে সবসময়, কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় না, তো আজকে আমি পরিচয় করে দিচ্ছি। তো আমার ছোট বোন ছড়া আর ও হচ্ছে আমার খালামণি বৃষ্টি, কিন্তু আমাদের সবাই হচ্ছে এখানে মানে ফ্রেন্ডের মতোই। তারপর আমার হচ্ছে কাজিন আরিয়ান আর হচ্ছে আমার হচ্ছে বর্ণ। তো আমরা হচ্ছে এখানে সবাই আর কি ঘুরতে এসেছি। তো আজকে হচ্ছে আমার আরেকটা কাজিন ইরা, ও আসেনি, তো ওকে আমরা সবাই অনেক মিস করতেছি, মিস ইউ ইরা। এটা হচ্ছে এখানে হলো নাট্যমঞ্চ ছিল জমিদার বাড়ি, আর এটা কিন্তু যে দেখেন আপনারা এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু হচ্ছে এই জমিদার বাড়িটি, আর মানে সুবিশাল পিলার এখানে, কিন্তু এটা হচ্ছে 3তলা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি, কিন্তু খুবই উঁচু, মানে পিলারগুলো অনেক উঁচু। এটা হচ্ছে ঢুকতেই যে ফ্রন্টের ভিউটা আপনাদের চোখে পড়বে, তো সেইটা। এটা হচ্ছে এই যে দুই পাশের হচ্ছে পিলারের মাঝখানে গলি, ওইখানে মানে ভিতরেও আর কি ঢুকা যায়। বৃষ্টি কেমন লাগতেছে বল, কেমন জমিদার বাড়ি আগে যে লাগু অনেক সুন্দর দেখো সারপ্রাইজ যা বা ওকে আপনারা ভেতরে আসলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে কতটা সুবিশাল, কতগুলো ভবন আছে। তো চলুন আজকে পুরাটা দেখাই। এখানে হচ্ছে দুই ভবনের মাঝখানে, এটা মেবি অন্দরমহল ছিল জমিদার বাড়ির, তো আমরা ওই পথ দিয়েই হাঁটছি আর কি। এটা কিন্তু হচ্ছে এই যে পরপর হলো এখানে কয়েক দফায় ভবন আছে, আর এখানে হচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে মোটামুটি 3তলা 2তলা এরকম ভবন। এখানে কিন্তু যে ঘাট বাঁধানো একটা পুকুর আছে এটা অনেক সুবিশাল এরিয়া আসলে। এখানে কিন্তু এই যে সুবিশাল একটি হচ্ছে পুকুর আছে ঘাট বাঁধানো, যদিও পুকুরের পানি হচ্ছে মোটামুটি শুকিয়ে গেছে। এখানে অনেক দর্শনার্থী এসেছে কারণ আজকে পুরো ফ্রাইডে মনে হয়, আশেপাশে যেহেতু ঈদের ছুটিও আছে তো সবাই মোটামুটি চলে আসছে। খ্রিস্টীয় 19 শতকের একটি অপূর্ব নিদর্শন কিন্তু এই বালিয়াটির প্রাসাদটি। বালিয়াটির জমিদার গোবিন্দরাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা।
তিনি ছিলেন সেই সময় 1800 শতকের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। জানা যায় তিনি তার 4 পুত্রকে রেখে প্রয়াত হন। সম্ভবত বালিয়াটির প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত। 5.88 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতির 2 শতাধিক কোঠা ধারণ করেছে। উত্তর দিকে রয়েছে 6টি ঘাট বিশিষ্ট একটি পুকুর। এছাড়াও ভেতরে রয়েছে 7টি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা। পুরো অংশটি কিন্তু চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ প্রাচীরের পাশাপাশি একই ধরনের 4টি খিলান দরজা রয়েছে। এই যে আমার সাথে প্রত্যেকবারের মতো, এই যে আমরা সবাই ঘুরতে বের হই আর মামুনি বাবা একটু পরে আমাদের সাথে জয়েন করে। এই যে দেখেন, এরা লোকেশন শুনে একটু পর পর এসে পড়ে। অলরেডি হচ্ছে আকাশে কিন্তু অনেক মেঘ জমে আছে। বাবা কেমন লাগতেছে জমিদার বাড়িটা? জমিদার বাড়িটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে আমার। আর এটা জমিদার বাড়িটা কিন্তু অন্যরকম, তাই না বাবা? সুন্দর। আজকে অনেক লোক ঘুরতে আসছে, ঈদের পরের দিন এত লোক আসছে, সব মিলে ভালো লাগছে। মামনি তোমার কেমন লাগতেছে আজকে জমিদার বাড়িটা? আমার সব সময় ভালো লাগে জমিদার বাড়ি। তোমাদের সাথে ঘুরতে আসলে আমার সব সময় ভালো লাগে। প্রাসাদটির কারুকাজ খচিত নিদর্শনগুলো আপনি যতবারই দেখবেন ততবারই মুগ্ধ হয়ে যাবেন যে সেই সময় এত সুন্দর এত নিখুঁত কারুকাজ কিভাবে করা সম্ভব হয়েছিল। আমার কাছে মানে মনে হচ্ছে যে এটা ঘোরার জন্য আবার আসতে হবে, কারণ আমরা এমনি হচ্ছে অনেক আগে এসেছিলাম যদিও, কিন্তু হলো দুপুর 2টার পরে এন্ট্রি যেহেতু ছিল, আজকে জুমাবার, আমরা জানতাম না। আমরা অনেক আগে এসেছিলাম কিন্তু 2টার পরে আর কি আমরা ঢুকতে পেরেছি। আর এদিকে তো অলরেডি হচ্ছে মানে একদম আকাশে মেঘ জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তো আর কি। থাকাটাও একটু টাফ হয়ে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। যদিও এখন বিকাল কিন্তু মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে এরকম লাগছে আর কি। আসলে আমি এই জমিদার বাড়িটার হচ্ছে আসলে কোন মাথা আমি খুঁজেই পাচ্ছি না। মানে এত বড়, মানে চতুর্দিকে মানে বিল্ডিং, মানে আমি এটা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো। জমিদার বাড়ির যে এই ছোট ঘরটা, এটা হচ্ছে আগে হলো পূজার সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হতো। এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার পরিবারের পূজার সামগ্রী রাখার কাজে অর্থাৎ এই ঘরটি ব্যবহার করা হতো। আর এটা কিন্তু আরেকটা ভবন, এখানে মোটামুটি সবগুলোই দেখা যাচ্ছে যে 2 তলা বা 3 তলা ভবন আর বিশাল অবকাঠামো। মানে আমি হচ্ছে মানে অবাক হয়েছি খুব দেখে। 3:30টার মতো বাজে কিন্তু এত বৃষ্টি নেমেছে, আমরা ভেতরে পুরো আটকা পড়ে গেছি। এই যে দেখেন প্রচুর একদম ঝুম বৃষ্টি নেমেছে, মানে ঝড় আসলে যেমন বৃষ্টি হয় ও ঠিক ওরকম। আর খুব বাতাস ছিল। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু হচ্ছে ভেতরে হলো খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনারা বাইরে খেতে হবে। ইভেন আপনারা হচ্ছে ব্যাগে করে কোনো ফুডও আনতে পারবেন না। তো এটা যখন আমরা জানি, তো তারপর আমরা হচ্ছে এখানে হচ্ছে বাইরে সুন্দর বসার জায়গা আছে, তো ওখানে আমরা বসে আমাদের লাঞ্চটা করে ফেলছি আজকে। আর তারপর কফি টফি খেয়ে দেন একবারে ঢুকেছি ভেতরে। এখানে কিছু কোয়ারিজ আছে, যেমন 5টার পরে কিন্তু এখানে আপনারা ঢুকতে পারবেন না। এগুলো মাথায় রেখে আপনারা ওইভাবে এই জমিদার বাড়িতে ঘুরতে আসবেন। আর অবশ্যই আমি এটা রিকমেন্ড করবো, এই জমিদার বাড়ি যদি আপনারা কাছে ভিতরে থাকে নেবেন, আমার মনে হয় আপনাদের 2 ঘন্টা বা 3 ঘন্টাও যদি দূরে থাকে, একদিন ছুটির দিনে ফ্রেন্ডস ফ্যামিলি সহ চলে আসবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই জমিদার বাড়ির যে টেক্সচারটা আছে, তাছাড়া নানা ধরনের যে সুন্দর প্লেস, আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন, অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবেন। তো অবশ্যই একবার হলেও এখানে বেড়াতে আসবেন। আরেকটা কথা বলি, এই জমিদার বাড়ির কিন্তু আপনারা বাইরে হচ্ছে অনেক খাবারের দোকান পাবেন, ফুচকা চটপটির দোকান আছে, স্ন্যাক্স আইটেমের দোকানগুলো আছে, তো এখান থেকে আপনারা ইজিলি খেতে পারেন। আর তাছাড়া এখানে হচ্ছে অনেকেই আপনাকে হচ্ছে মানে পার্কিংয়ের কথা বলবে বা এক্সট্রা কথা বলে, কিন্তু যদি ওরা চিনতে পারে যে আপনারা এই এলাকার না, এক্সট্রা কিন্তু চার্জ হচ্ছে নেয় বা টাকা উঠায় ওরা। তো এই বিষয়গুলো আপনারা সাবধান থাকবেন। আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু আমাদের কাছ থেকে অনেকে টাকা, এক্সট্রা টাকা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা আসলে একটা ভাইয়া হচ্ছে আমাদের হেল্প করেছে, উনি হলো তারপর আমাদের সব কিছু বুঝিয়েছে যে এখানে সবার কাছে কিন্তু টাকাও দেওয়া যাবে না,
বলে টাকাগুলো দিবেন না, তো এইগুলো ব্যাপারগুলো আপনারা অবশ্যই আসার সময় খেয়াল করবেন। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ইভেন এখানে যত দর্শনার্থী আজকে এসেছিল মোটামুটি সবাই আটকা পড়েছে আমরা, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছে মানে বলার বাইরে, মানে খুবই ভালো, মানে এটা একটা অন্যরকম ফিলিং, সেটাও একটা আমরা মজার একটা পার্টেই নিতেছি, ভালো লাগছে। সেই রকম একটা জমিদার বাড়িতে এসে বৃষ্টির ফিল নিচ্ছি, তো বেটার বলো তোমাদের বৃষ্টির মধ্যে কেমন লাগতেছে, ছবি তোলা তুলতে পারলাম না তোমরা, কেমন কি অবস্থা? এটা হচ্ছে একদম ভিতরে, আরেকটা হচ্ছে ভবন জমিদার বাড়ি, ওই সাইডে কিন্তু আরো আছে, এদিকে আপনারা দেখে শেষ করতে পারবেন না, এত সুন্দর। আমি এখন যে ঘরটিতে প্রবেশ করেছি এটি হচ্ছে প্রাসাদটির একটি লকার বলা যায়, যেখানে মূল্যবান জিনিসপত্র রাখা হতো সেই সময়কার, এরকম ছোট ছোট লকার ছিল। এখন হচ্ছে আমরা হলো জমিদার বাড়ির ঠিক করছি, এটা হচ্ছে এখানে কাঠের সিঁড়ি, যদিও আগের দিনের তোলা। এখানে একটি ছোট মিউজিয়াম, এটা হচ্ছে জমিদার বাড়ির দ্বিতীয় তলায়। এখানে সেই সময় ব্যবহৃত জমিদারদের নানা ধরনের হচ্ছে জিনিসপত্র, লাইট, হারিকেন, নানা ধরনের আর কি জিনিস ছিল। আর এখানে আমি এই রুমটার মধ্যে ছিল শুধুমাত্র আয়না, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে এখানে আয়না ছিল। আসলে এইসব মিউজিয়ামে গেলে কিন্তু বোঝা যায় যে মানুষ কিভাবে ধীরে ধীরে আধুনিক যুগে এসে পড়েছে। এটা হচ্ছে আগের হচ্ছে উডেন কমোড, অলরেডি 5টার কাছাকাছি বেজে গিয়েছে, এদিকে বৃষ্টিও হালকা কমে গিয়েছে, ঝিরি ঝিরি হচ্ছিল বৃষ্টিগুলো, আমরা বের হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। খুব সুন্দর একটি সময় কাটানোর মতো একটি জায়গা বলা যায় এই বালিয়াটির প্রাসাদটি, আপনারা অবশ্যই এখানে এসে পারলে ভিজিট করে যাবেন। বৃষ্টি এখনো ঝিরি ঝিরি আছে, আমরা হচ্ছে ঘাটের দিকে একটু নামছিলাম, এখানে পানি খুবই কম, ঘাস হয়ে গেছে অলরেডি, সুন্দর লাল শাপলা দেখতে পাচ্ছি এখানে, এই যে পুরাটাই কিন্তু এই যে সুন্দর, আর এটার হচ্ছে একদম মাঝখানে কিন্তু এই ঘাটটা আছে। আমরা লাস্ট মোমেন্টে কিছু ছবি নিতে পারছি, একদম হলো ভিজে গেছি বৃষ্টিতে, অলরেডি বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। কি অবস্থা বলো, তোমাদের অবস্থা কি, ভিজা কি অবস্থা? একদম ভিজে গেছি, ভিজে ভিজে ছবি তুললাম আমরা, আর এমনি ভালো লাগছে, যদি বাসা কাছে থাকতো তাহলে হয়তো বা মানে যাওয়া আসাটা বিষয় ছিল না, যেহেতু একটু দূরে থেকে এসেছি। জমিদার বাড়ির ঠিক সামনেও কিন্তু এই যে দেখেন অনেক সুবিশাল একটি পুকুর আছে, আর সবচেয়ে সুন্দর একটি বিষয় হচ্ছে আপনাদের ওই পুকুরের ওই সাইডে কিন্তু হচ্ছে মন্দির, আর এইদিকে কিন্তু হচ্ছে মসজিদ, মানে খুব কাছাকাছি দুইটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। তো এই যে আর এই পেছনে কিন্তু আপনারা খাওয়ার জন্য অনেক স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। এই ছিল আজকের আমাদের বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ, তো সবাইকে আবারও সবাই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে যাবেন। আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে, তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আবার আপনার মূল্যবান কমেন্টস দিয়ে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।